আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় 5 গুণিতক এবং গুণনীয়ক নিয়ে আলোচনা করব। আপনারা লেকচারটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। তো চ্যাপ্টারের শুরুতে প্রথমে যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব তা হলো গুণিতক। তো গুণিতক আলোচনা করার শুরুতে আমরা জেনে নেব গুণিতক জিনিসটা কি। একটা সংখ্যা ধরেন ক, তো ক এর গুণিতকটা কি হবে? ক এর সাথে যদি কোনো পূর্ণ সংখ্যা আমরা গুণ করি তাহলে যে সংখ্যাটা পাবেন সেটা হবে ক এর গুণিতক। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। মনে করেন একটা সংখ্যা 6, মনে করেন একটা সংখ্যা 6। এখন 6 এর গুণিতক কী করে বের করব? 6 এর গুণিতক, 6 এর গুণিতক কত হবে? তো আমরা তো এখানে এই বইয়ের ভিতরে সংজ্ঞার মধ্যে কী পড়ে আসলাম যে ক এটা কোনো যে কোনো একটা সংখ্যা, সাপোজ মনে করেন এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যা গুণফল হচ্ছে গিয়ে কি গুণিতক। তো আমি 6-এর গুণিতক বের করব, তো 6-এর সাথে কি করে দেব যে কোনো একটা পূর্ণ সংখ্যা গুণ করে দেব। গুণ করার পর আমরা যা পাবো তাই হচ্ছে 6-এর গুণিতক। যেমন ধরেন 6-এর সাথে আমি কি গুণ করলাম, 1 গুণ করলাম। তো 6-এর সাথে যখন আমি 1 গুণ করি তখন কত আসে? 6। তার মানে এই 6টা হচ্ছে গিয়ে কি 6-এর গুণিতক। আমি ধরেন এই 6-এর সাথেই আবার 2 গুণ করলাম তখন কত আসবে? 6 × 2 = 12। তাহলে এই 12টাও হচ্ছে গিয়ে কি 6-এর গুণিতক। আমি ধরেন এই 6-এর সাথে 3 গুণ করলাম তখন কত হয়? 3 × 6 = 18। তো এই 18 কি 6-এর গুণিতক। তো এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি যে আমরা যখন ছোটোকালে নামতা পড়তাম, 1-এর নামতা, 2-এর নামতা, 3-এর নামতা, এরকম যখন নামতা পড়তাম ওই নামতাটাই আসলে হচ্ছে গিয়ে আমাদেরই গুণিতক। তো 6-এর গুণিতকটা ব্যাপারটা হবে এরকম যে 6-1 কত আসে? 6, তারপরে 6 × 2 = 12, 3 × 6 = 18, 4 × 6 = 24, তারপর 30, 36, 42, এরকমভাবে জিনিসটা কি চলতেই থাকবে অসীম পর্যন্ত। তো এটা হচ্ছে কি আমাদের 6-এর গুণিতক। তো আমরা যখন অন্য কোনো একটা সংখ্যার গুণিতক বের করতে যাব একই রকমভাবে আমরা গুণিতকগুলো বের করার চেষ্টা করব। যেমন ধরুন আমি যদি 8-এর গুণিতক বের করি, 8-এর গুণিতক আমরা কীভাবে বের করব? 8-এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যা গুণ করে দেব। তো 8-এর সাথে যখন আমরা 1 গুণ করি তখন কত হয়? 8 × 1 = 8, 8-এর সাথে 2 গুণ করলে কত হয়? 8 × 2 = 16, 3 × 8 = 24, 4 × 8 = 32, 5 × 8 = 40, 6 × 8 = 48, এরকমভাবে অসীম পর্যন্ত আপনি এই 8-এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যা গুণ করেন এরকম কি একটা মান আপনারা পেতেই থাকবেন। তো এখানের এই 8, 16, 24, 32, 40, 48 এই প্রত্যেকটা কি 8-এর গুণিতক। তো আশা করি গুণিতক সম্পর্কে আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। এবার আপনাদের বইয়ের দিকে যদি তাকান, বইয়ের মধ্যে দেখবেন পৃষ্ঠা নাম্বার 26, হ্যাঁ, 1 নম্বরে যে প্রশ্নগুলো দিছে বলছে নিচের সংখ্যাগুলোর 10টি করে গুণিতক লেখো। প্রথমেই বলছে 5-এর গুণিতক লেখার জন্য কয়টি করে? 10টি করে। তো 5-এর যদি 10টি গুণিতক লিখি তাহলে কীরকম হবে? 5-এর গুণিতক বলছে 5-এর 10টা গুণিতক লেখার জন্য কি কি হবে? 5, তারপরে কত আসে? 5 × 1 = 5, 5 × 2 = 10, 15, 5 × 4 = 20, 5 × 5 = 25, 5 × 6 = 30, 5 × 7 = 35, 5 × 8 = 40, 45 = 50। দেখেন এই সবগুলো হচ্ছে কি কি 5-এর গুণিতক। কয়টা পাইলাম? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তো আমাদেরকে বলছিল গুণিতক বের করার জন্য 10টা। তো 5-এর গুণিতক আমি কয়টা পাইলাম? 10টা পাইলাম। একই রকমভাবে 7-এর 10টা গুণিতক আপনারা লিখে ফেলবেন। কত হবে? 7 × 7 = 14,
একুশ, আটাশ, ৩৫, ৪২, ৪৯, ৫৬, এরকমভাবে ৭০ পর্যন্ত দশটা হবে। একই রকমভাবে আটের গুণিতক হবে, আটে একে আট, ১৬, ২৪, ৩২, ৪০, ৪৮, ৫৬, ৬৪, ৭২, ৮০, এরকম। একই রকমভাবে নয়ের গুণিতক হবে, দশটা করে লিখতে হবে। আশা করি এই পার্টটা আপনারা নিজেরাই করতে পারবেন ইনশাল্লাহ। এবার এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, তা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সংক্ষেপে একে বলা হয় লঘিষ্ঠর ল, সাধারণের সা, গু গুণিতকের গু, অর্থাৎ লসাগু। তো লসাগু এর পূর্ণরূপটা কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ল থেকে হয় হচ্ছে লঘিষ্ঠ, সা থেকে হয় সাধারণ, গু থেকে হয় গুণিতক। তো এটাকে বলা হয় লসা গু, যার পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। পরীক্ষাতে অনেক সময় আসে লসাগু এর পূর্ণরূপ কি, লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো আমি লঘিষ্ঠ সাধারণ গুণিতক নিয়ে অল্প একটু আলোচনা করব। লসাগু যার পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আমি যদি একটা একটা আলোচনা করি, এখানে লঘিষ্ঠ, এই লঘিষ্ঠ মানে হচ্ছে কোনো ছোটো কোনো কিছুকে বোঝাচ্ছে। ছোটো লঘিষ্ঠ মানে ধরে নেন ছোটো, লঘিষ্ঠ মানেই ছোট। সাধারণ, এই সাধারণ কথাটার মানে হচ্ছে মিল, সাধারণ কথাটার মানে হচ্ছে মিল বা একই রকম, এটাকে বলা হয় কি সাধারণ। আর গুণিতক তো আমরা এই যে উপরে আলোচনা করলাম, পাঁচের গুণিতক, কাঠের গুণিতক, গুণিতক হচ্ছে কি এরকম যে পূর্ণ একটা সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যা পাওয়া যায় তা হচ্ছে গুণিতক। তো গুণিতক আশা করি বুঝতে পারছেন। তো লসাগুর আসলে আমরা যদি নিজেদের মতো করে অর্থটা দাঁড় করাই তাহলে কি হয় যে ছোটো মিল গুণিতক, তাই না? ছোটো মিল গুণিতক এটাকে, এটাই হবে কি আসলে আমাদের লসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ গুণিতকগুলোর মধ্যে সবথেকে ছোটো যে মিলটা পাবো আমরা, এটাই হবে মূলত লসাগু। তো লসাগুর সংজ্ঞাতে দেখেন কি বলছি আপনারা, এখান থেকে যেটা বললাম যে লসাগু এর পূর্ণরূপ কী এটা মুখস্থ করে নিতে হবে, এটা কিন্তু পরীক্ষাতে আসবে। তারপরে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু কাকে বলে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষাতে থাকবে। তো এই সংজ্ঞাটা আপনারা মুখস্থ করে নেবেন এখান থেকে, সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। এটা নিয়ে আমরা এখন আজকে কাজ করব, যে বলছে সাধারণ যে গুণিতকগুলো থাকবে অর্থাৎ সাধারণ মানে কি মিল, মিল গুণিতকের মধ্যে সবথেকে ছোট যেটা ওইটাই হচ্ছে কি আমাদের কি লসাগু, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা কিছু এই লসাগুর এখন কয়েকটা উদাহরণ করব গুণিতকের মাধ্যমে, গুণিতকের মাধ্যমে এখন কয়েকটা লসাগু নির্ণয় করব। তো পৃষ্ঠা ২৮-এর এই উদাহরণ ২ নম্বরে বসে লসাগু নির্ণয় করো। দেখেন এখানে তিনটা অঙ্ক দেওয়া আছে, এক নম্বরে বসে ৪ এবং ৫-এর লসাগু নির্ণয় করতে, ২ নম্বরে বসে ৬ এবং ৯-এর লসাগু নির্ণয় করতে, ৩ নম্বরে বসে ৩ এবং ৬-এর লসাগু নির্ণয় করতে। তো আমি এখান থেকে আপনাদেরকে একটা অঙ্ক করিয়ে দেবো ইনশাল্লাহ, এই একটার মতো করে আপনারা বাকি দুটো করতে পারবেন। তো এই একটা খুব ভালো করে বুঝে নেবেন, আপনারা অবশ্যই বাকি দুইটাও একই রকমভাবে করতে পারবেন। তো এক নম্বরে কি বলছে যে ৪ এবং ৫-এর লসাগু নির্ণয় করো। তো আমরা যেটা করব ওই গুণিতকের সাহায্যে ইনশাল্লাহ এটা করব আমরা। তো আমরা তো জানি যে ৪-এর গুণিতক কী করে বের করতে হয়, ৪-এর গুণিতকগুলা কী কী, ৪-এর গুণিতক হচ্ছে গিয়ে কি ৪, তারপরে কত আসে ৪ দ্বিগুণে ৮, ৩ ৪-এ ১২, ৪ ৪-এ ১৬, ২০, ২৪, ২৮, ৩২, তারপরে কত আসে ৩৬, এরকমভাবে ৪-এর গুণিতক কি অসীম পর্যন্ত আমরা বের করতে পারবো, চলতেই থাকবে এটা। তো এখন আসি আমরা ৫-এর গুণিতক বের করি, ৫-এর গুণিতক কী হয় ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, এরকমভাবে কি ৫-এর গুণিতক আমরা লিখতেই থাকবো। তবে আমাদেরকে মোটামুটি একটা একটা পর্যায়ে এসে শেষ করতে হবে। তো ৫-এর গুণিতক এভাবে চলতেই থাকবে। এখন আমরা লসাগু নির্ণয় করব, নির্ণয় লসাগু। তো লসাগুর সূত্রেতে আমরা কি পড়ে আসছিলাম,
বইটার ভিতরে যখন লসাগুর সংজ্ঞা পড়ছিলাম তখন কি কি লেখা ছিল সেখানে, সেখানে বলা ছিল যে সাধারণ যে গুণিতক থাকবে তাদের মধ্যে সবচেয়ে ছোটো যেইটা থাকবে সেটা হচ্ছে গিয়ে কি লসাগু। তো এখানে আমরা যে চারের গুণিতক বের করলাম, পাঁচের গুণিতক বের করলাম, এর মধ্যে সাধারণ অর্থাৎ মিল কোনটা আছে একটু ভালো করে খেয়াল করে দেখেন। দেখেন এখানে চার আছে, এখানে চার নাই, এখানে আট আছে, এখানে নাই, বারো চারের গুণিতকে আছে কিন্তু পাঁচের গুণিতকে নাই, ষোলো চারের গুণিতকে আছে কিন্তু পাঁচের গুণিতকে নাই, বিশ চারের গুণিতকে আছে, বিশ কিন্তু আমরা পাঁচের গুণিতকেও দেখতে পাচ্ছি। তাহলে দেখেন এখানে বিশটা কিন্তু আমাদের দুই জায়গাতেই আছে, অর্থাৎ এটা কিন্তু সাধারণ, এই বিশটা কিন্তু সাধারণ গুণিতক। তারপরে যদি খেয়াল করি আমরা পঁয়ত্রিশ পর্যন্ত এখানে আর কোনো মিল নাই, দেখেন ছত্রিশ পর্যন্ত আমি কিন্তু চারের গুণিতকে ছত্রিশের পরে এখানে চল্লিশও লিখতে পারতাম, তাই না, চল্লিশও লিখতে পারতাম। তারপরে দেখেন পাঁচের গুণিতক এখানে পঁয়ত্রিশের পরে পাঁচের গুণিতক কত হয় চল্লিশ, তো এই চল্লিশটা কিন্তু মিলছিল, তাই না। তো এখন আমি কি করব, নির্ণয় লসাগু নির্ণয় করব। তো লসাগু জিনিসটা কি, লসাগু হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ এই যে মিল যেই সাধারণ যেই গুণিতকগুলো থাকবে এদের মধ্যে সব থেকে ছোটো মিল যেই গুণিতক সেটা হচ্ছে গিয়ে কি লসাগু। তো দেখেন এখানে বিশ এটা মিলছে, চল্লিশ এটা মিলছে, তো এদের মধ্যে ছোটো কোনটা, ছোটো হচ্ছে বিশ, তাহলে লসাগুটা হবে কত বিশ, অর্থাৎ চার এবং পাঁচ এর লসাগু কত হবে বিশ। কেন বিশ, কারণ চারের গুণিতক এবং পাঁচের গুণিতক এদের মধ্যে সাধারণ গুণিতক যেগুলো আছে সাধারণ মিল যেই গুণিতক সেইগুলোর মধ্যে সবথেকে ছোট হচ্ছে বিশ, মিলগুলোর মধ্যে সবথেকে ছোট বিশ, এই কারণে লসাগু হচ্ছে বিশ। আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পারছেন। একই রকমভাবে আপনারা কি করবেন তারপরে যে অঙ্কগুলো আছে, যেমন ধরেন ছয় এবং নয়ের গুণিতক বের করে তারপরে লসাগু নির্ণয় করবেন, তারপর একই রকমভাবে তিনের গুণিতক বের করবেন, ছয়ের গুণিতক বের করবেন, বের করে এদের মধ্যে সাধারণ যে গুণিতকগুলো থাকবে এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবথেকে ছোট যে গুণিতক এটা হবে অ্যান্সার। এবার আমি এখানে এই আঠাশ নম্বর পৃষ্ঠার নিচে তিন নম্বর যে উদাহরণগুলো আছে এখান থেকে একটা ম্যাথ করাই দেবো, ইনশাল্লাহ এই একটা ম্যাথের মতো করে আপনারা বাকি ম্যাথগুলো করতে পারেন। তো আমি এখান থেকে চলেন আপনাদেরকে আমি এই তিন নম্বর ম্যাথটা করাই দিই, তারপর বাকি দুইটা ম্যাথ এক এবং দুই এই তিনের অনুরূপ করে আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। তো একই রকমভাবে উপরে যে আমরা গুণিতক বের করে করে সাধারণ যে গুণিতকগুলো পাইছিলাম যে পদ্ধতিতে করছিলাম একই পদ্ধতিতে আমরা এখন এটা করব। তো দুই চার আট এর লসাগু নির্ণয় করব। তো দুইয়ের গুণিতকগুলো কী কী, দুইয়ের গুণিতক হচ্ছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ, এরকমভাবে কি জিনিসটা চলতেই থাকবে অসীম পর্যন্ত। তারপরে চারের গুণিতকগুলো কি, চারের গুণিতক হচ্ছে চার আট বারো ষোলো তারপর কত বিশ চব্বিশ আঠাশ, এরকমভাবে চারের গুণিতক কি অসীম পর্যন্ত চলতে থাকবে। এবার আমরা আটের গুণিতক বের করি, আটের গুণিতক হচ্ছে আট, আট দুই গুণে কত ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ, আমরা আর বের করলাম না। তো এখন আমাদের কী বের করতে হবে, দুই চার এবং আটের লসাগু। তো লসাগুটা কী হবে দেখেন, নির্ণেয় লসাগু। তো নির্ণেয় লসাগু কী, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে ছোট সাধারণ গুণিতক যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের লসাগু। তো আমরা দেখি এখানে সবথেকে ছোট মিল কোনটা আছে, দুই এখানে আছে নিচে একটা দেবো নাই, চার এখানে আছে এখানে আছে কিন্তু আটের মধ্যে নাই, তাহলে চার কিন্তু মিলল না, ছয় এখানে আছে আর নিচের দুইটাতে নাই, আট এখানে আছে চারের গুণিতকে আছে কিন্তু আটের গুণিতকে আছে, দেখেন দুই কিন্তু আটের আট কিন্তু দুইয়ের গুণিতকে আছে, চারের গুণিতকেও আট আছে, আটের গুণিতকও কী আছে আট আছে। তারপরে আমরা যদি আরও খেয়াল করি কিছু মিল, তার মধ্যে ষোলোটা পাওয়া যাবে, ষোলো দেখেন দুইয়ের গুণিতকে আছে, ষোলো চারের গুণিতকে আছে, ষোলো আটের গুণিতকেও আছে, সরি আটের গুণিতকও কী আছে ষোলো আছে। তো আমরা যেটা করব, সব থেকে
ছোটো মিল কোনটা, সাধারণ গুণিতক মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা, লঘিষ্ঠ হচ্ছে কোনটা আট। এখানে দেখেন সাধারণ হচ্ছে গিয়ে আপনাদের ষোলো ষোলো ষোলো, এই ষোলোটাও কিন্তু সাধারণ গুণিতক, কিন্তু আটও কিন্তু সাধারণ গুণিতক। তো এখন আট এবং ষোলো এই দুটোর মধ্যে ছোটো হচ্ছে কোনটা, আট। এই কারণে এই আটটা হবে আমাদের নির্ণয়ে লসাগু, মানে লঘিষ্ঠ ছোট সাধারণ মিল গুণিতক। ইনশাআল্লাহ আপনারা একই রকমভাবে এখানে যেই বাকি যে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক একই রকম পদ্ধতিতে করতে পারবেন। তো এবার আমরা একটু ভিন্ন পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। তো সেই পদ্ধতিটা হচ্ছে সাধারণ মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়। তো সাধারণ মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় এটা দেখেন আছে হচ্ছে 35 পৃষ্ঠায়। আমরা এই 35 পৃষ্ঠাতে যে লসাগুগুলো আছে এই লসাগুগুলো নির্ণয় করব হচ্ছে সাধারণ মৌলিক উৎপাদকের সাহায্যে। তো আমি আপনাদের সুবিধার জন্য, আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি 7 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব, পর্যায়ক্রমে আমি বাকি অঙ্কগুলো করে দেব। তো 7 নম্বর অঙ্কে দেখেন কি আছে, 12 8 এবং 10 এর লসাগু নির্ণয় করতে বলছে। তো আমি যেটা করব, সবার আগে আমি এই 12 8 এই 10কে এরকমভাবে একটা ভাগাকার চিহ্ন দিয়ে এর ভিতরে প্রদত্ত সংখ্যাগুলো লিখে দিব। এবার এই সংখ্যাগুলোকে কীভাবে লসাগু নির্ণয় করতে হবে সাধারণ মৌলিক উৎপাদকের সাহায্যে, এটা কিন্তু এই নিয়মটা কিন্তু আপনার বইয়ের ভিতরে বলে দেওয়া আছে। বলছে কি করার জন্য, সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করার জন্য বলছে। তো সাধারণ মৌলিক উৎপাদক কী, এটা একটা প্রশ্ন হতে পারে। তো সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে মৌলিক যে সংখ্যাগুলো থাকে, মৌলিক সংখ্যা কোনগুলো, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন ধরেন 2, 3, 5, 7, 11, 13, 17 এরকমভাবে অনেক অসংখ্য মৌলিক সংখ্যা আছে। তো এই যে মৌলিক সংখ্যাগুলো এরকম সাধারণ মৌলিক সংখ্যা দিয়ে বলছে কী করার জন্য, আপনার এই যে প্রদত্ত সংখ্যাগুলো থাকবে তাদেরকে ভাগ করার জন্য। এখন সাধারণ জিনিসটা কি, সাধারণ মানে হচ্ছে এখানে যে 12, 8, 10 আছে আমাকে এরকম একটা সংখ্যা নিতে হবে যেন 12কেও ভাগ করা যায়, 8কেও ভাগ করা যায়, 10কেও ভাগ করা যায়, ঠিক আছে? তো এরকম যদি সবাইকে ভাগ করা যায় তখন সেটাকে আমরা বলবো সাধারণ মৌলিক উৎপাদক। তো আমাকে বলছিল কি নিয়মের মধ্যে, যে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। 2 নম্বর নিয়মে বলছে যদি সবগুলো সংখ্যাকে ভাগ করার মতো কোনো মৌলিক উৎপাদক না থাকে তাহলে অন্তত 2টি সংখ্যাকে ভাগ করা যাবে এমন একটি মৌলিক সংখ্যা বের করি। অর্থাৎ লসাগু নির্ণয় করার সময় এখানে আমাকে একটা সাধারণ মৌলিক উৎপাদক নিতে হবে, কমপক্ষে যেন 2টার মধ্যে ভাগ করা যায়। 3টাকে যদি ভাগ করতে না পারি যেন কমপক্ষে 2টাকে ভাগ করা যায়। এখানে 3টাই যে থাকবে তা কিন্তু কথা না, এখানে 3-এর বেশিও থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, কমপক্ষে আমাকে 2টার মধ্যে ভাগ যাইতে হবে, এরকম একটা সাধারণ মৌলিক সংখ্যা কিন্তু আমাকে নেওয়া লাগবে। তো ধরেন আমি প্রথমে 2 দিয়ে শুরু করি, দেখুন 2 দিয়ে কিন্তু আমি 12কে ভাগ করতে পারি, 8কে ভাগ করতে পারি, 10কেও ভাগ করতে পারি। তো 2 কিন্তু একটা সাধারণ মৌলিক উৎপাদক, তো আমি 2 নিতে পারি। এখানে 2 নিয়ে আমি কিন্তু এই 3টা প্রদত্ত সংখ্যাকেই ভাগ করতে পারি। তো 2 দিয়ে যখন 12কে ভাগ করি তখন আসবে ভাগফল 6, 2 দিয়ে 8কে ভাগ করলে আসে 4, 2 দিয়ে 10কে ভাগ করলে আসে হচ্ছে আমাদের 5। এবার কিন্তু খেয়াল করে দেখেন এখানে 6, 4 এবং 5 আসছে, তা আমরা কী করব, তাদেরকে আবার সাধারণ মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। তো আমি কী বলছিলাম, যেই সংখ্যাগুলোকে সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করবো তাদের কমপক্ষে 2টার মধ্যে ভাগ যাইতে হবে। তো দেখেন আমি যখন 2 দিয়ে ভাগ করব এদের মধ্যে তখন 6কে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো, 4কেও 2 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু 5কে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো না। তো আমার নিয়মটা ছিল যে কমপক্ষে 2টার মধ্যে ভাগ গেলেই আমি কী করতে পারবো, সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করতে পারবো। তো যেহেতু 2টার মধ্যে কমপক্ষে ভাগ যাচ্ছে তাহলে আমি কী করব, 2 দিয়ে ভাগটা করে দেবো। 2 দিয়ে 6কে ভাগ করলে কত হয়, 3, 2 দিয়ে যখন আমি 4কে ভাগ করি তখন হয় কত, 2। আর এই যে 5কে তো ভাগ যাচ্ছে না, তাহলে কী করব, 5টা, এই 5টা আমরা এখানে নিচে নামিয়ে দেব। এবার আমাকে কি করতে হবে, আমাকে এই যে সাধারণ যে মৌলিক উৎপাদকগুলো আছে এখান থেকে আমাকে আরও একটা সংখ্যা সিলেক্ট করতে হবে, যে সংখ্যা দিয়ে এখানের এই যে 3, 2, 5 আমরা পাইলাম তাদেরকে
কমপক্ষে দুইটার মধ্যে ভাগ করা যায়। তো আমি প্রথমে দুই নিই, তো দুই নিয়ে যখন আমি ভাগ করব তখন দেখব যে শুধুই দুইটাকে ভাগ করা যাচ্ছে, কিন্তু তিনকে ভাগ করা যাচ্ছে না, পাঁচকেও ভাগ করা যাচ্ছে না। সুতরাং আমি কি এই দুই নিতে পারবো না। তারপর তিন দিয়ে দেখি, সাধারণ মৌলিক উৎপাদক হিসেবে তিন আমি নেওয়ার চেষ্টা করি। তিন দিয়ে যখন ভাগ দেওয়ার চেষ্টা করব তখন দেখবেন যে তিনকে ভাগ যাচ্ছে কিন্তু দুইকেও ভাগ যাচ্ছে না, পাঁচকেও ভাগ যাচ্ছে না। সুতরাং এই তিনও নেওয়া যাবে না এখানের এই সাধারণ মৌলিক উৎপাদক হিসেবে। তারপরে দেখেন পাঁচ, পাঁচ যখন আমি নিব তখন এই পাঁচকে শুধু ভাগ করতে পারবো কিন্তু বাকি দুইটাকে ভাগ করতে পারবো না, অর্থাৎ শুধু একটা সংখ্যাকে ভাগ যাচ্ছে। তো আমার তো নিয়মে বলা ছিল যে একটা সংখ্যাকে ভাগ করলে তো হবে না, ওইখানে কমপক্ষে দুইটার মধ্যে ভাগ যেতে হবে, এরকম নিয়ম বলা ছিল। সুতরাং এখানে আর কোনো মৌলিক উৎপাদক নিয়ে আপনি কমপক্ষে দুইটার মধ্যে ভাগ করতে পারবেন না। তাহলে এখন নির্ণয়ের লসাগুটা কী হবে? এখানে আমরা যেসব সাধারণ মৌলিক উৎপাদক পাইলাম এবং যা অবশিষ্ট পাইলাম সবগুলার গুণফল, সবগুলার এখানে সবগুলো গুণ করে দেবো লসাগু নির্ণয়ের সময়। তাহলে কে 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 এখানে আছে, দুই গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ এই পাঁচ, এই সবগুলো আমরা কী করে দেবো, এখানে গুণ করে দেবো। তো গুণ করলে কত হয়, দুই দুই গুণে চার, চার তিনে বারো, বারো দুগুণে চব্বিশ, চব্বিশ পাঁচে একশো বিশ। তো এই বারো আট দশের লসাগু হচ্ছে কত, একশো বিশ। তো এখন আমরা যদি এখানের এই বইয়ের যদি এক নম্বর অঙ্ক থেকে এখন করা শুরু করে দিই তাহলে হয়তো বা আমরা জিনিসটা বুঝতে পারবো খুব সহজে। তো এক নম্বরে চার এবং ছয় এর লসাগু নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে কি করব, একটা বক্সের ভিতরে চার এবং ছয়টা ভাগাকারে এভাবে লিখে নেব। তো এখন আমাকে দেখতে হবে যে চার এবং ছয় এই দুইটা সংখ্যার মধ্যে কোন সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করা যায়। তো দেখেন আমি কিন্তু দুই দিয়ে চারকেও ভাগ করতে পারি, দুই দিয়ে ছয়কেও ভাগ করতে পারি। তাহলে আমি দুই নিব, দুই দিয়ে যখন চারকে ভাগ করি তখন হয় কত, দুই, দুই দিয়ে যখন ছয়কে ভাগ করি তখন হয় কত, তিন। তো এবার আমরা কী করবো, আরও একটা সাধারণ মৌলিক সংখ্যাকে সাধারণ মৌলিক উৎপাদক নিব, যে সাধারণ মৌলিক উৎপাদক নিয়ে দুই এবং তিনকে ভাগ করা যায়। তো এরকম কোনো সংখ্যা নাই, এরকম কোনো সাধারণ মৌলিক উৎপাদক নাই যেটা দিয়ে দুই এবং তিনকে ভাগ করা যাবে। তাহলে আমাদের কি এখানেই লসাগুটা শেষ হয়ে যাবে, লসাগু কত হবে, নির্ণয়ের লসাগু হবে দুই গুণ দুই গুণ তিন। তো বন্ধুরা এভাবে এভাবে করে আমরা সবগুলো এই এখানে যে লসাগুগুলো দেওয়া আছে সবগুলো লসাগু নির্ণয় করতে পারবো। আমি এখন একটু ব্যতিক্রম বা সব থেকে বড় একটা করাই দিই, এখান থেকে আমি এই দশ নম্বর অঙ্কটা একটু করাই দিই। দশ নম্বর অঙ্কটা করাইলে হয়তো বা এই এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আপনারা করতে পারবেন, সবগুলো করাইতে গেলে তো অনেক সময় চলে যাবে। তো একই নিয়মে যেন আপনারা বাকিগুলো করতে পারেন, তো সেই সেই থিমটা শুধু আপনারা জেনে নেন। তো ষোলো চব্বিশ পনেরো আঠাশ এর লসাগু চলো নির্ণয় করি এখানে, চব্বিশ পনেরো আঠাশ। তো আমরা এরকম একটা ভাগচিহ্ন দিয়ে নেব। তো নিয়মটা কী ছিল, এখানে যেই প্রদত্ত সংখ্যাগুলো থাকবে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা তাদেরকে ভাগ করতে হবে। তো আমি আমি আপনাদেরকে বলে দিই, একটা ট্রিক্স বলে দিই, আপনারা যেটা করবেন প্রথমে দুই দিয়ে ভাগ করার চেষ্টা করবেন, তারপরে তিন, তারপর পাঁচ, সাত, এগারো, তেরো, এতটুকু পর্যন্ত হলেই হয়ে যায়। তারপরে সতেরো উনিশ এরকম আছে, এরকম সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করবেন। তো আমি কী করবো, প্রথমে দুই দিয়ে ভাগ করবো। এখন দুই দিয়ে যে ভাগ করবো এদেরকে দেখতে হবে দুই দিয়ে ভাগ যায় কিনা, কমপক্ষে দুইটার মধ্যে ভাগ যায় কিনা। তো দেখেন ষোলোকে কিন্তু দুই দিয়ে ভাগ করতে পারবেন, চব্বিশকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি, পনেরোকে দুই দিয়ে ভাগ করতে পারি, পারি না, আঠাশকে দুই দিয়ে ভাগ করতে পারি। তো দেখেন আমার আমার নিয়ম ছিল যে কমপক্ষে দুইটার মধ্যে ভাগ যাইতে হবে, তো এখানে তিনটার মধ্যে আমি ভাগ করতে পারতেছি। সুতরাং আমি দুই দিয়ে কিন্তু এখানে ভাগ করতে পারবো। তো দুই দিয়ে ষোলোকে ভাগ করলে কত হয়, আট, দুই দিয়ে যখন চব্বিশকে ভাগ করি তখন কত হয়, বারো, দুই দিয়ে পনেরোকে ভাগ যাচ্ছে না তাহলে পনেরোটা কী করবে, এখানে নামিয়ে দেবো, দুই দিয়ে যখন আমি আঠাশকে ভাগ করবো তখন কত হবে, চোদ্দো, চোদ্দো দ্বিগুণে আঠাশ। আবার আবার যেরকমভাবে একটা ভাগ চিহ্ন দিয়ে আমি এখানে যেই অবশিষ্ট যেই সংখ্যাগুলো ছিল আট, বারো, পনেরো, চোদ্দো, এবার এরা হয়ে যাবে প্রদত্ত সংখ্যা, এদেরকে আমি ভাগ করার চেষ্টা করব। তো আবারও কিন্তু আমি দুই দিয়ে ভাগ করতে পারি, দুই দিয়ে যখন আটকে ভাগ করি তখন হবে চার, দুই দিয়ে যখন বারোকে ভাগ করব তখন হবে কত, ছয়, দুই দিয়ে পনেরোকে ভাগ যাবে না তাহলে আমি কী করব, পনেরোটা নিচে নামিয়ে দেব, দুই দিয়ে যখন চোদ্দোকে ভাগ করব তখন হবে কত, সাত। তো এবার দেখেন আমি আমি চাইলে দুই দিয়ে ভাগ করতে পারি, দুই দিয়ে চারকে ভাগ করা যায়, দুই দিয়ে ছয়কে ভাগ করা যায়।
তো আমি চাইলে 2 দিয়ে ভাগ করতে পারি, আবার চাইলে 3 দিয়ে ভাগ করতে পারি, কারণ 3 দিয়ে দেখেন 6 কে ভাগ করা যায়, 3 দিয়ে 15কে ভাগ করা যায়, তো আমি 2 দিয়েই করি। 2 দিয়ে 4কে ভাগ করলে কত হবে 2, 2 দিয়ে 6কে ভাগ করলে কত হবে 3, 2 দিয়ে 15কে ভাগ যাবে না তাহলে 15কে নিচে নেমে যাবে, 2 দিয়ে 7কেও ভাগ যাবে না তাহলে 7ও নিচে নেমে যাবে। তো ব্যাপারটা হলো যে আমি কমপক্ষে দুইটার মধ্যে ভাগ করতে পারতেছি, যে কারণে আমি এখনও ভাগের কাজটা চালিয়ে যাচ্ছি। তো একই রকমভাবে আবার একটা সাধারণ মৌলিক উৎপাদক নিব, যে সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে এখানে যে সংখ্যাগুলো আছে কমপক্ষে দুইটার মধ্যে ভাগ যায়। তো আমি কিন্তু এবার 2 নিতে পারবো না, কারণ 2 দিয়ে শুধু 2কে ভাগ যাবে, বাকি একটা সংখ্যাকেও কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে না। তো এবার আমি কত নেব, এবার আমি নেব 3। কেন 3 নেব, কারণ 3 দিয়ে আমি 3কে ভাগ করতে পারতেছি, 3 দিয়ে আমি 15কে ভাগ করতে পারতেছি, এই কারণে 3 এবং 15 নেব এখান থেকে। তো 3 দিয়ে যখন আমি 2কে ভাগ দেব তখন ভাগ যাবে না, তো 2টা নেমে যাবে। 3 দিয়ে 3কে ভাগ করলে হবে 1, 3 দিয়ে 15কে ভাগ করলে হবে 5, 3 দিয়ে 7কে ভাগ যাবে না তাই 7টা নেমে যাবে। এবার এখানে যে সংখ্যাগুলো আছে 2, 1, 5, 7, এদেরকে কোনো সংখ্যা দিয়ে, এই যে এখানে যে সাধারণ মৌলিক উৎপাদকগুলো আছে এই এই এদের কোনো সংখ্যা দিয়ে আপনি এখানে কমপক্ষে 2টার মধ্যে ভাগ করতে পারবেন না, তাহলে এখানে কিন্তু আমার লসাগুর কাজটা থামিয়ে দিতে হবে। তাহলে নির্ণয় লসাগুর কীটা কী হবে একটু খেয়াল করেন, নির্ণয় লসাগু হবে এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলোর গুণফল। কত কত আছে, 2 × 2 × 2 × 3 × 2 × 1 × 5 × 7, তো এই সবগুলো গুণ করে দিলে যা আসবে তাই রেজাল্ট। তো 2 × 2 = 4, 4 × 2 = 8, 3 × 8 = 24, 24 × 2 = 48, 48-এর সাথে 5 সাথে 35, আমি 2টা একসাথে গুণ করে দিই, 48 এবং 35 গুণ করতে হবে আমাকে, 48 এবং 35, 5 × 8 = 40, 7 × 4 = 8, 5 × 4 = 20, 8 × 4 = 24, 3 × 8 = 24, 24 × 4 = 2, হাতের থাকবে 2, 3 × 4 = 12, 12 × 2 = 14, তো কত আসলো 0, 8, 6, 1, 1680। তো এই 1680 হচ্ছে আমার কি নির্ণয় লসাগু। তো এবার আমি একটু ব্যতিক্রম ধর্মী একটা অঙ্ক করাবো। ব্যতিক্রম ধর্মী বলতে এরকম একটা সংখ্যা আমরা নিব যে সংখ্যার আসলে কোনো সাধারণ মৌলিক উৎপাদক থাকবে না। যেমন ধরেন এখানে আমি 3 নম্বর অঙ্কটা দেখাই, 3 এবং 5, এই 3 এবং 5-এর কিন্তু সাধারণ মৌলিক উৎপাদক নাই। তো লসাগুর বেলায় যখন আমি এরকম সাধারণ মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করতে যাব, এবং যখন আপনারা দেখবেন যে সাধারণ মৌলিক উৎপাদক নাই, তখন কি করে দিবেন, তখন জাস্ট 3 এবং 5 অর্থাৎ 2টা সংখ্যাকে গুণ করে দেবেন। যখন সাধারণ মৌলিক উৎপাদক না থাকবে তখন এই 2টাকে শুধু গুণ করে দেবেন, গুণ করলে যা আসে তাই হবে নির্ণয় লসাগু। এটা আমি একটু দেখাচ্ছি লিখে। তো 3 ও 5-এর লসাগু নির্ণয়, তো দেখেন 3 এবং 5-এর মধ্যে কোনো সংখ্যা দিয়েই, মানে কোনো একটা সাধারণ সংখ্যা দিয়ে আপনারা ভাগ করতে পারবেন না। তো এরকম যদি হয় যে কোনো সংখ্যাকে কোনো সংখ্যার সাধারণ মৌলিক উৎপাদক পাচ্ছেন না, তখন এরকমভাবে লিখতে হবে যে এখানে 3 ও 5-এর সাধারণ মৌলিক উৎপাদক নেই, অতএব নির্ণয় লসাগু এই 2টা সংখ্যার গুণফল, 3 এবং 5-এর গুণফল, 3 × 5 কত আসলো 15। যদি অন্য কোনো সংখ্যা থাকে ওই 2টা সংখ্যাকেও কী করে দেবেন, গুণ করে দেবেন, গুণ করলে যা আসে তাই হবে নির্ণয় লসাগু। তো এখানে 3 এবং 5-এর গুণ করলে হয় 15, তাহলে 15 হচ্ছে গিয়ে এই 2টা সংখ্যার লসাগু। তো একই রকমভাবে এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা এখানে যে বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর লসাগু নির্ণয় করে ফেলবেন। তো লসাগুর নিয়মটা আমি আবার বলে দিই, লসাগুর নিয়মটা হলো যে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করতে হবে, সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করতে হবে। যদি সবগুলো সংখ্যাকে ভাগ করার মতো কোনো মৌলিক উৎপাদক না থাকে, অন্তত 2টা সংখ্যাকে ভাগ করা যাবে এরকম একটা মৌলিক সংখ্যা বের করতে হবে। তারপরে কী করতে হবে, অবিভাজ্য সংখ্যাগুলোকে নিচে নামিয়ে আসতে হবে, অর্থাৎ যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় না সেগুলোকে নিচে নামিয়ে দিতে হবে, তারপরে সবগুলো উৎপাদক গুণ করে রেজাল্টটা বের করে ফেলতে হবে। তো আশা করি আপনারা লসাগু নির্ণয় ইনশাল্লাহ পারবেন। পরবর্তী ক্লাসে আমরা ঘসাগু নিয়ে কাজ করব, ঘসাগুর যাবতীয় সমস্যা নিয়ে কাজ করব ইনশাল্লাহ।